এক জঙ্গলে ভয়ঙ্কর এক সিংহের ছোট্ট একটি খরগোশের সাথে অনেক গভীর বন্ধুত্ব ছিল। সিংহ শিকার করত আর খরগোশ তার গুপ্তচর হয়ে জঙ্গলের সব খবর তাকে এনে দিত। কোন পশু কত মোটা, কে কত খায়, কে কোথায় একলা বসে আছে, এই সব খোঁজ খবর খরগোশ নিত আর সোজা এসে সিংহকে জানাতো। কি মহারাজ, আজকের খাবার কেমন ছিল? মহারাজ, আমি তো আপনার সেবাতেই থাকি সবসময়, আর আমার তো এতেই অনেক ভালো লাগে। কিন্তু ধীরে ধীরে জঙ্গলের সব জীবজন্তু তো শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা সামনে কিভাবে কি করব, আর কাকেই বা আপনার খাবার বানাবো মহারাজ? এ তো তুমি অনেক ভালো কথা বলেছো খরগোশ ভাই, কিছু একটা তো করতেই হবে। শুধু তুমি আর আমি একলাই জঙ্গলে কি করব? আমি তো এই জিনিসটাই ভাবছি, চিন্তার কিছু নেই, আশেপাশের জঙ্গলে খোঁজ খবর নিয়ে দেখছি কি করা যায়। ধীরে ধীরে যখন জঙ্গলের সব জীবজন্তু শেষ হয়ে যায়, খরগোশ তখন আশেপাশের জঙ্গলে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করে। সেখানে সে বড় বড় দুই সিংহকে দেখে। এক সিংহ আর তার স্ত্রী পুরা রাজ্যে রাজত্ব করছিল, সেখানেও খুব ভালো ভালো মোটা তাজা জীবজন্তু ছিল। তাদের দেখে মনে হয় সে যদি এখানে এসে থাকতে শুরু করে তাহলে তার জীবন সার্থক হয়ে যাবে। এই জায়গাটা তো অনেক সুন্দর, এক্ষুনি রাজাকে গিয়ে বলছি। মহারাজ, পাশের এক জঙ্গল শুধু সবুজ শ্যামলই না, জীবজন্তুতেও পরিপূর্ণ। চলুন এখনই এই জঙ্গল ছেড়ে দিন, এখানে কেউ নেই, ওখানে চলুন। কিন্তু আমি ওখানকার রাজা হব কিভাবে? মহারাজ, ওই জঙ্গলে যে রাজা রানী আছে, আমার দুষ্ট বুদ্ধি দিয়ে ওদের মেরে ফেলবো। সেই পাশের রাজ্যের এই কোয়েল তাদের দুজনের কথা শুনে ফেলে। এই ছোট্ট খরগোশ আর সিংহ আমাদের জঙ্গলের কথা বলছে না তো? এরা আমাদের রাজা রানীকে মেরে ফেলার পরিকল্পনা করছে না তো? আমাকে এদের পিছু নিতে হবে। কোয়েল তাদের পিছু করে আর এ কথা বুঝতে পারে তারা দুজনেই তাদের জঙ্গলে যাচ্ছে। সে সাথে সাথে উড়ে গিয়ে তাদের রাজা সিংহকে সবকিছু জানায়। ও এই কথা, এই নাও তোমার পুরস্কার। কোয়েল, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। এখন এই কথা বলো, আমাদের জঙ্গলে ওরা কোন পথ দিয়ে আসছে? সেই পথে আমরা একটা কাদা ভরা গর্ত বানিয়ে ওদের আটকে ফেলতে পারবো। কোয়েল পথ বলে দেয় আর জঙ্গলের সিংহ সেখানে বিরাট এক কাদা ভরা গর্ত বানিয়ে দুজনকে আটকে ফেলে। ওহ, আরে আরে খরগোশ, আমরা এ কোথায় আটকে গেলাম? মহারাজ, আমি তো ডুবে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই খরগোশ সেখানে ডুবে মারা যায় আর অন্য বড় সিংহ এসে বলে, কেমন রাজা তুমি, নিজের জঙ্গলকেই খেয়ে ফেলেছো। এখানে আমি আমার প্রজাদের তেমনটাই খেয়াল রাখি যেমনটা আমার বাচ্চাদের রাখি। এবার তোমার মৃত্যু নিশ্চিত, আর তোমার জঙ্গল ওটা তো আমাদের সবার হবে। আর এভাবেই সিংহ আর খরগোশ মারা যায় আর অন্য রাজা সিংহ ওদের জঙ্গলে এসে জঙ্গল দখল করে আর জঙ্গলকে আরো বড় করে ফেলে। আমাদের গাভী। গোপী আর কৃষ্ণা দুই ভাই বোন তাদের গাভীকে অনেক ভালোবাসত, তারা খুব আদর যত্ন করত। গাভীও ছিল অনেক সুন্দর, পুরো গ্রামে এত সুন্দর গাভী কারোর কাছেই ছিল না। একদম ধপধপে সাদা শরীর, কালো কালো চোখ আর সব সময় হাসত। এত দুধ দিত যে সবাই এই দুধ পান করতে অনেক পছন্দ করত। গাভীর প্রতি গোপী আর কৃষ্ণার ভালোবাসা দেখে একদিন তাদের মা বলে, আরে কৃষ্ণা, গোপী, আরে এবার তো থামো, আর কত সাজাবে গাভীকে, বিরক্ত হয়ে যাবে তো তোমাদের দুজনের জন্য। না মা, গাভী আমাদের অনেক ভালোবাসে। হ্যাঁ মা, দেখোই না কেমন করে লেজ নাড়াচ্ছে ও, আমরা তো সারাদিনই ওর সাথে খেলা করি কিন্তু তবুও যে মন ভরে না মা। জানো মা, পাশের গ্রামে একটা প্রতিযোগিতা হবে যে কার গাভী সবচেয়ে বেশি সুন্দর। আমার পুরো বিশ্বাস আছে মা, যদি ওই প্রতিযোগিতায় আমাদের গাভী অংশগ্রহণ করে না মা, তাহলে ওই জিতবে, কি বলো বিন্দু? গাভীর নাম ছিল বিন্দু আর সে অনেক সুন্দর ছিল। সে সব সময় হাসে আর তার হাসি দেখে বাড়ির বাকিরাও সবাই হাসতে থাকে। ঠিক আছে বাবা,
তুমি যেমনটা চাও। এখন চলো, যাও গিয়ে শুয়ে পড়ো, আর ঘুমানোর আগে গাভীর দুধ পান করতে ভুলো না। ওর দুধ খেয়েই তো তোমার এত বুদ্ধি পুষ্টি হয়েছে। হ্যাঁ মা, অবশ্যই। হ্যাঁ মা, কেন নয়, আগামীকাল প্রতিযোগিতার জন্য আমাদের পাশের গ্রামেও তো যেতে হবে। পরের দিন দুই ভাই বোন প্রতিযোগিতার জন্য তাদের গাভীকে সাজায় আর পাশের গ্রামে চলে যায়। সেই গ্রামে যখনই তারা পৌঁছায়, রাস্তায় সবাই বিন্দু গাভীর দিকে তাকিয়ে থাকে, কারো নজর তার উপর থেকে সরেই না। আরে দেখোই না, কত সুন্দর গাভী! এর আগে কি কখনো এত সুন্দর গাভী দেখেছো? হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর! একটুও ময়লা নেই, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আরে বাপরে, এত সুন্দর গাভী, মনে হয় প্রভু নিজেই ওকে নিজের হাতে বানিয়েছে। মনে হচ্ছে আজকের প্রতিযোগিতায় সেই প্রথম হবে। গাভী সেখানে পৌঁছতেই সবাই গাভীর দিকে তাকিয়ে থাকে। শুধু গ্রামের লোকেরাই নয়, বাকি গাভীরাও অবাক হয়ে তাকে দেখতে থাকে, কারণ সে ছিল এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিযোগিতায় বিন্দু গাভী প্রথম হয় আর সে 50,000 টাকা পুরস্কার পায়। আরে দিদি, এখন তো 50,000 টাকা পুরস্কার পেলাম, এই টাকা দিয়ে আমরা কি করব? হ্যাঁ, আমরা আরো গাভী কিনব, এসব তো আমাদের গাভীর জাদু। তিন চালাক ছাগল। গোবিন্দর কাছে তিনটি ছাগল ছিল, তারা তিনজনই অনেক চালাক ছিল। গোবিন্দ তো তাদের অনেক ভালোবাসত, কিন্তু ছাগলরা শুধু সবসময় তাদের বন্দি জীবন থেকে মুক্তি হওয়ার কথা ভাবত। আর কত টাকা কামাবে এই গোবিন্দ? এত টাকা কামিয়েছে, কিন্তু আমাদেরকে দেওয়ার মতো তার কাছে ভালো খাবার নেই। অন্য ছাগল বলে, ঠিক বলেছো বোন, কিন্তু আর কি করব, আমি তো এই বন্দি জীবন থেকে মুক্তি পেতে চাই। তখন তৃতীয় ছাগলটি বলে, যে ছিল তিনজনের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান, আমার কাছে একটা বুদ্ধি আছে, কি বলো, বলবো নাকি তোমাদের? হ্যাঁ হ্যাঁ বলো, কি করব? এই যে পণ্ডিত আসে এখানে, প্রতিদিন এখান দিয়েই যায়, তার সাথে কথা বলতে হবে। কি বলবো তাকে? পণ্ডিতকে বলে দেব, সে যদি এই তিন ছাগল দান করে দেয়, তাহলে সে আরো ধনী হয়ে যাবে। এমনটা করলে আমাদের দড়ি খুলে দেবে আর আমরা পণ্ডিতের সাথে চলে যাব। পণ্ডিত তো আর বাড়িতে থাকে না, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমরা তার বাড়ি থেকে সুযোগ বুঝে পালিয়ে যাব। হ্যাঁ, এটা তো অনেক ভালো বুদ্ধি। ছাগল তিনটি তাদের কথা পণ্ডিতকে বলে। পণ্ডিত অবাক হয়ে যায়। আরে বাপরে, কথা বলা ছাগল, গোবিন্দ তো আমাকে কোনোদিন বললো না, এদের তো জাদুর ছাগল মনে হচ্ছে। এদের কথা যদি শুনি তাহলে আমার অনেক অর্থ সম্পদ হবে। পণ্ডিত গিয়ে গোবিন্দের কাছে বলে, দেখো গোবিন্দ, তোমার তো এখন যথেষ্ট বয়স হয়েছে, তোমার বিয়েও হচ্ছে না, এসব হচ্ছে এই তিনটা ছাগলের জন্য। যেই বাড়িতে এমন তিনটা ছাগল থাকে, সেই বাড়িতে বিয়ে হওয়া অনেক মুশকিল, তোমাকে এই ছাগলগুলো দান করে দিতে হবে। কষ্ট হলেও গোবিন্দ তার ছাগল তিনটি পণ্ডিতকে দিয়ে দেয়। দেখেছো, কাজ হয়ে গেছে, আজ রাতেই পণ্ডিতের বাড়ি থেকেও পালিয়ে যাব। ছাগল তিনটি অনেক আশা নিয়ে পণ্ডিতের বাড়িতে যায়, কিন্তু সেখানে পণ্ডিত আগে থেকে এক ছাগলের ব্যাপারীকে বলে রাখে আর তার কাছে ছাগল তিনটি বিক্রি করে দেয়। দেখতেরি, এই পণ্ডিত তো দেখছি অনেক চালাক, কিন্তু একটা কাজ করতে হবে। ছাগল তিনটি পণ্ডিতকে বলে, পণ্ডিত, তুই ধোকা দিয়েছিস তাই না? জানিস না আমরা কথা বলতে পারি প্রভুর সাথে? আজ রাতে তুই শেষ, দেখে নিস, আজকে প্রভুকে বলেই দিব। এটা বলতেই পণ্ডিত ভয় পেয়ে যায় আর সব টাকা লোককে ফেরত দিয়ে দেয়। তারপর সে বলে, আমাকে ছেড়ে দাও, তোমরা তোমরা আসলে কি চাও বলো বলো। আমরা স্বাধীনতা চাই। তৃতীয় ছাগলটির কথা শুনে পণ্ডিত দড়ি খুলে দেয়।
আর ছাগল তিনটি তাদের জীবন বাঁচিয়ে জঙ্গলে চলে যায়। দেখলে তো, বুদ্ধির সাথে কাজ করেছি তো আমরা স্বাধীনতা পেয়ে গেছি।